একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন, বাহিরুল উলুম ছিলেন, তার এলেমের কোনো ঠিকানা নাই। فقال له الشيطان كيف عرفتني يا عبد القادر যখন শয়তান বলল হে আব্দুল কাদের জিলানি আপনি আমাকে কিভাবে চিনলেন আমি শয়তান فقال له وضعتك في ميزان الشرع اتيتني في مكان والله ليس له مكان الله اكبر বলতেছেন তখন শুন যখন প্রশ্ন করেছিস ইবলিস তাহলে শুন যখনই তুই আমার কাছে আসলি নূর বা আলোর রূপ ধারণ করে আমি তোকে তখন তোকে শরীয়তের মাপকাঠিতে মাপলাম বলে সুবহানাল্লাহ কিভাবে মাপলাম এভাবে শরীয়তের মাপকাঠিতে তোকে মাপলাম এবং দেখলাম যে তুই একটা জায়গায় এসেছিস আল্লাহ তাআলা তো জায়গা থেকে পবিত্র সুবহানাল্লাহ তুই জায়গা নির্ধারণ করেছিস আমার মাওলা জায়গা থেকে পবিত্র আমার আমার মাওলা স্থান কাল থেকে পবিত্র চিৎকার করে বলুন সুবহানাল্লাহ ثم قال له اتيتني بضوء والله تعالى ليس كمثله شيء এরপরে বলেন দ্বিতীয় আমি তোকে কিভাবে চিনলাম তুই আলো হয়ে আমার কাছে আসলি আলো হয়ে আমার কাছে আসলি আমার মাওলা মখলুকের সঙ্গে তার কোনো তুলনা হয় না তুই তো আলোর সঙ্গে তোর তুলনা হয়ে গেল আমি চিনে গেলাম তুই মাওলা হইতে পারিস না সুবহানাল্লাহ ثم كلمتني بصوت وحرف وكلام الله لا يشبه كلام الله اكبر এরপরে বলতেছেন তুই আমার সাথে কথা বলেছিস শয়তান কিভাবে বিসাউত ওয়াল হারব হরফ এবং আওয়াজ সহকারে আমার মাওলার কালাম হরফ এবং সাউত অক্ষর এবং আওয়াজ থেকে পবিত্র বলেন সুবহানাল্লাহ ধ্বনি থেকে পবিত্র বলেন সুবহানাল্লাহ ثم قلت بأنني قد وصلت إلى مرحلة لم يصلها أحد قبلي فأين أنا من الصديق أبي بكر وعمر والخلفاء الأربعة বলছেন এরপরে তুই আমাকে বলছিস আমি এমন মাকামে পৌঁছে গেছি যে আমার জন্য সমস্ত হারামকে হালাল করে দেওয়া হলো তখন বলতেছেন যে আমি যে এমন মাকামে যদি পৌঁছাই আমার মাকামের তো বড় মাকাম হচ্ছে সাইয়েদুনা আবু বকর ও সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন না সুবহানাল্লাহ আমি ছিনে গেলাম তুই ভণ্ডামি করতেছিস আমার সাথে ওয়া বাহতালিয়াল মুহাররামাত ওয়াল মুহাররামাত লাম তুবাহ লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তুই যাবতীয় হারামকে আমার জন্য হালাল করেছিস আমি জানি হারাম বস্তু আমার রাসূলের জন্য হালাল হয়নি বলেন সুবহানাল্লাহ ورفعت عني المكتوبات يعني الصلوات والصلاة لم ترفع على عن رسول الله وحتى وهو في سكرات الموت صلى الله عليه وسلم এরপরে তুই বলেছিস যে আমার উপর যাবতীয় ফরজকে মওকুফ করে দেওয়া হলো মাফ করে দেওয়া হলো অথচ নামাজ তো আমার রসুলের উপরও মাফ হয়নি বংশ আকা আলাইহি সালাত ওয়া সালাম তো সাকারাতুল মউতের সময় নামাজ পড়েছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ الشيطان قال لقد غلبتني بعلمك يا عبد القادر শয়তান তখন বলছে আপনি আপনার এলেমের মাধ্যমে আমাকে পরাজিত করলেন হে আব্দুল কাদের জিলানি الصلاة والسلام على معلم الناس الخير الصلاة والسلام সেই মহান ব্যক্তির উপর যিনি মানুষকে খৈর মানুষকে মঙ্গলের তালিম দেন وايضا اسمعوا معي ماذا كان يفعل الامام الشافعي رضي الله عنه عند ابي حنيفه بعد وفاه ابي حنيفه نذكر لكم الان دليلا على جواز التبرك والتوسل وشن আপনাদের কাছে এখন আমি দলিল পেশ করব যে আমার নবীকে উসিলা বানানো জায়েজ আছে এটা দলিল পেশ করব এবং নবী করিম আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সকলেই দাঁড়িয়ে যান মদিনাতুর রাসূল থেকে মদিনাতুত তাইয়্যেবা থেকে আমাদের নবী প্যারা নবী আমাদের মাথার মুকুট রাসূলে আরবি রাসূলে হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর হযরত আল্লামা ডক্টর রিদওয়ান আল মাদানী নারে তাকবীর আল্লাহু আকবার নারে
আল্লাহু আকবার। এই শ্যামলীর মাঠে এই প্রথম এরকম সমাবেশ ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে যে মিলাদ কিয়াম করা যাবে না, তারা নিজের চোখে আসে দেখবে মদিনা শরীফের এত বড় ব্যক্তিত্ব কিভাবে তিনি দাঁড়িয়ে নবীজিকে সালাম পেশ করবেন। সকলে বসুন, সকলে বসুন, যারা রাস্তার এই পাশে আছেন ওই পাশে আছেন ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি আসুন একবার শুধু জিয়ারত করে নেন মদিনা শরীফ এবং আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র আওলাদদেরকে। জা আবু আইয়ুব আল আনসারী বাদা ওয়াফাতিন নবী।